এটা তো গরুর কালাবু না, আর এটা হলো মুরগি। আরে বাবা, অনেক খাবার দেখলাম। আর হারুন ভাই দারুণ খাবার দেখালেন, ইনশাআল্লাহ এখন খেতে কতটা দারুণ হবে দেখি। চোখে তো লাগলো দারুণ। ইলিশ থেকে শুরু করে আয়ের মাছ, রুই মাছ, সব ধরনের মাছ এখানে দেয়া রয়েছে। আর এখানকার মাছগুলো খাবারের যে সুবাস আসছে এটাই দারুণ লাগছে। মাছগুলো কেমন হয় খেয়ে জানাবো। কুটুমের বাড়িতে গিয়ে যে রকম খাবার খাই বাংলা খাবার, মনে হলো সেরকম খাবারই খেলাম। সৌদি আরবে এসেছি, সৌদি আরবের খাবার তো আমরা খাচ্ছি, তবে বারবারই যেটা বলি বিদেশের মাটিতে এসে দেশের খাবারের কথা মনে পড়েই, আর খুঁজে দেখিও যে বিদেশের মাটিতে কোথায় দেশের খাবার পাওয়া যায়। তো মদিনায় এসে আমরা এখন যাচ্ছি, মদিনাতেই বাংলা খাবারের একটি রেস্টুরেন্ট রয়েছে, নাম হচ্ছে কুটুমবাড়ি। আসলে মদিনার কুটুমবাড়িতে যাচ্ছি আমরা বাংলা খাবার খাওয়ার জন্য। সেখানে বাঙালিরা যে ধরনের খাবার খায়, ভাত, মাছ, ভর্তা, ভাজি, সব কিছুই নাকি পাওয়া যায়। আমি যাইনি আগে কখনো। এই যে মদিনার মামুন ভাই আমাদের সঙ্গে রয়েছেন, মামুন ভাই নিয়ে যাচ্ছেন, বললেন ভাই ওইখানে দেশি খাবার ভালো পাওয়া যায়। তো আমি সুরভি আমরা সবাই মিলে যাচ্ছি। এর আগে মদিনার ইসলামিয়া হোটেলে বাংলা খাবার খেয়েছি আমরা, তাদের খাবার বেশ ভালো ছিল, তবে কুটুমবাড়ির খাবার কেমন হবে তা এখনো জানি না। মামুন ভাই, জি ভাই, আমরা তো কুটুমবাড়িতে যাচ্ছি, আসলে কুটুমবাড়ির খাবার কি ভালো? জি ভাই, আমরা কয়েকদিন আগে বাংলাদেশ থেকে যে বাইক চালিয়ে সৌদি আরবে আসছে আমাদের মাজদাক চৌধুরী ভাই, তাকে ইনভাইট করা হয়েছিল, আমরা সহ গিয়েছি এবং রেস্টুরেন্টটা মাত্রই নতুন খোলা হয়েছে, আমাদের কুমিল্লার ভাইয়েরা খুলছে, সোহেল ভাই খুলেছেন। এবং খাবারটা খাওয়ার পরে একদম ঘরোয়া পরিবেশে খুবই মজা লেগেছে, সবজি ভাত এবং সাথে ভর্তা এবং ক্যাচকি মাছ, গোড়া মাছ, সব কিছু মিলে অনেক মজা লাগছে। এবং সেই সুবাদে আপনাকে নিয়েও আমরা এখন সেখানে যাচ্ছি, এবং আরও আমাদের একটা রেস্টুরেন্ট রয়েছে, সেটা আমরা নেক্সট আরেকটি ভিডিওতে আপনাকে নিয়ে যাব। মদিনার সুস্বাদু খাবার মোটামুটি, এই হোটেলগুলো তো সার্ভিস ভালো, সব কিছু ভালো আলহামদুলিল্লাহ। আপনার খাওয়ার পরে বাকি রিভিউটা আপনি নিজেই বুঝতে পারবেন আসলে কেমন হয়েছে খাবারটা। আর আমাদের সাথে কিন্তু এই যে ড্রাইভার রয়েছে রাসেল, হ্যাঁ রাসেল খুব ভালো ড্রাইভ করে। আপনারা মদিনায় যখন আসবেন তখন রাসেলের সাথে যোগাযোগ করতে পারেন, সে কিন্তু দর্শনীয় জায়গাগুলো খুব ভালোভাবে আপনাদেরকে ঘুরে দেখাবে। আপনারা এখানে এলে দেখবেন যে অধিকাংশ ড্রাইভারই হচ্ছে পাকিস্তানি, ভাষাগত সমস্যার কারণে জায়গাগুলো ঘুরে দেখাবে ঠিকই, যে বর্ণনাগুলো করবে সেই বর্ণনা ভালো মতো আপনারা বুঝতে পারবেন না, কিন্তু ড্রাইভার যখন হবেন বাঙালি তখন যে জায়গাগুলো সম্পর্কে বলবেন, এই রাসেল যখন বলবে তখন কিন্তু সব কিছু আপনারা ভালো মতো বুঝতে পারবেন। তো এই যে রাসেল আছে, রাসেলের নাম্বার আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা ওর সাথে এসে যোগাযোগ করতে পারেন, ওর গাড়িতে ঘুরতে পারেন। চলতে চলতে আমরা চলে এলাম সেই কুটুমবাড়ি রেস্টুরেন্টের সামনে। এর ভেতরেই যাব এই কুটুমবাড়িতে, দেখি কুটুমবাড়ির খাবার কেমন। পেট চঞ্চো করছে ঘুরতে ঘুরতে, ক্ষুধাও লেগেছে বেশ। ভাই এই হলো সেই কুটুমবাড়ি রেস্টুরেন্ট, কুমিল্লার ভাইয়েরা তারা নতুন খুলেছে মদিনা। এই যে এখান থেকে কুটুমবাড়ির খাবারগুলো পরিবেশন করা হয়, আমরা একটু দেখতে চাই যে কী কী খাবার আছে। যে মামুন ভাই ভিডিও করছেন, মামুন ভাইয়ের ভিডিওটাও আপনারা দেখবেন। এটাতে কি বড় হাঁড়ি দেখছি এসেই, এটাতে ভাত, সাদা ভাত। ও সাদা ভাত, আপনার নাম কি আগে শুনি? আমার নাম হাজি হারুন। হাজি হারুন, আপনার দেশের বাড়ি কোথায়? নোয়াখালী। নোয়াখালী, আপনি কি এখানে রান্না করেন? না, আমি এটা পরিবেশন করেন, পরিবেশনের দায়িত্বে রয়েছেন। জি, তো আজকে তো এই মদিনার আপনাদের এই কুটুমবাড়ি রেস্টুরেন্টে আমি বাংলা খাবার খেতে এসেছি, কী কী খাবার আজকে আছে আমাকে একটু দেখান এক এক করে। আমাদের এখানে আছে এই কোরাল মাছ আছে। এটা কি একটা একটা করে আমাকে দেখিয়ে দেন। এটা হইলো আর মাছ। আর মাছ, এটা আর মাছের দাম কত? এটা হইলো 20 টাকা। এটা কি ভুনা নাকি? রসাভুনা, 20 রিয়াল। 20 রিয়াল,
দেখুন সামুদ্রিক লইট্টা মাছ আমাদের অনেকের খুব পছন্দ, আমার তো অনেক পছন্দ। এটা কি দেখি নাচছেন? ছাগলের মাংস, খাসির মাংস, খাসির মাংস, খাসির মাংস। আরে বাবা, দেখি দেখি কালারটা তো দারুন। এই যে দেখুন দারুন, খেতে তো খুব মজা হবে, দেখেই বোঝা যাচ্ছে। এটা কি সবজি? এটা হলো সবজি। কি সবজি এটা? এটা হলো মিক্স মোশাক ক্যালারি, লাউ, তারপরে গাজর, লোবিয়া মিক্স। আর এই খাসির যে মাংস দেখছি এটার দাম কত? কত করে? এটা হলো 25 টাকা, 25 রিয়াল। আমার প্রিয় আলু ভর্তা, যেখানে যাই আমি আলু ভর্তা খাবই। এখানে দেখছি আলু ভর্তা, আলু ভর্তা কত করে? আলু ভর্তা হলো প্লেট হলো আপনার 5 রিয়াল, 5 রিয়াল প্লেট। আর এটা কি মাছ ভর্তা না? শুটকির ভর্তা। শুটকি ভর্তাও পাবেন, দেখুন এখানে শুটকি ভর্তা রয়েছে। শুটকি ভর্তা কত করে? এটাও 5 রিয়াল প্লেট, 5 রিয়াল পার প্লেট। আচ্ছা, এটা হলো গরুর মাংস, গরুর মাংস। এটা ভুনা, কালা ভুনা দেখলাম, এটা লাল ভুনা, তাই তো? এটা হলো রসা ভুনা, রসা ভুনা। এই যে দেখুন আপনাদেরকে দেখাই গরুর মাংস, এই রসা ভুনা, কি টেস্ট হবে বোঝাই যাচ্ছে। বন্ধুরা আপনারা যদি এদিকে আসেন মদিনায়, ইনশাআল্লাহ আসবেন কুটুম্বাড়ি। আর এই যে দেখুন এই মাংসটা যে কি মজা হবে, এই যে সামনে কুচমুচি রয়েছে, আমরা কুচমুচি বলি গ্রামীণ ভাষায়, যে কি যে টেস্টি হবে। আর এটা কি ভাজি নাকি? এটা হলো ভেন্ডি ভাজি, ভেন্ডি ভাজি। ভেন্ডি ভাজির দাম কত? এটাও 5 টাকা, 5 টাকা। গরু কি 20 রিয়াল? গরু এটা, এটা 18, 18, 18 রিয়াল। কালাটা কালাবুন। আর এটা কি মাছ দেখছো? অনেক মাছ, রুই মাছ, রুই মাছ। রুই মাছের দাম কেমন? রুই মাছ দাম হলো 15, টমেটো দিয়ে ভুনা করা হয়েছে, 15 রিয়াল। দারুন। আর এটা কি ডাল নাকি? এটা হলো পাতলা ডাল, মসুর ডাল। মসুর ডাল রয়েছে, একেবারে বাঙালি সব খাবারই দেখছি এখানে, সব বাঙালি। আর এটা কি? এগুলো হলো আপনার রূপচাঁদা মাছ, দারুন। আর হলো এই রূপচাঁদা মাছ, আর মাছ, আর মাছ। এটা এটা হলো ইলিশ মাছ, ইলিশ মাছ। কত করে? এত বড় বড় ইলিশ এখানে পাওয়া যায়? ইলিশ মাছ 25 টাকা, 25 টাকা। দেখুন বন্ধুরা, 25 রিয়াল, 25 রিয়াল বন্ধুরা। এই রিয়াল যে 25 বলা হচ্ছে, 25 কে আপনারা 33 দিয়ে গুণ দিবেন এখন যে টাকার দাম, তাহলে মূল দাম আপনারা পেয়ে যাবেন। আর এটা হলো আপনি, আর এটা কোরাল, কোরাল ফিশ। হ্যাঁ, খুবই অসাধারণ, খুবই ভালো। অনেক ধন্যবাদ, অনেক খাবার দেখলাম। আর হারুন ভাই দারুন খাবার দেখালেন, ইনশাআল্লাহ এখন খেতে কতটা দারুন হবে দেখি। চোখে তো লাগলো দারুন, এখন খেতেও যদি দারুন হয় তাহলে হারুন ভাইকে অবশ্যই ধন্যবাদ দেবো, ইনশাআল্লাহ, যে আসলে আপনি ভালো খাবার পরিবেশন করেছেন, ইনশাআল্লাহ। আর বন্ধুরা বলে রাখি যে যতগুলো আপনারা দাম বলা হলো রিয়াল, যে কোনোটা 20 রিয়াল, কোনোটা 5 রিয়াল, কোনোটা 15 রিয়াল, 14 রিয়াল, তো এটার বাংলা দাম জানতে হলে আপনারা এটাকে বর্তমান যে এখন আমি যে সময় অবস্থান করছি সেই সময়ে হচ্ছে 1 রিয়াল সমান 33 টাকা, 32.90 ছিল, 33 ধরে রাখতে পারেন, তাহলে আপনারা বাংলা টাকায় দামটা পেয়ে যাবেন। বন্ধুরা অপেক্ষার পালা শেষ, এত এত মজার খাবার দেখার পর থেকে মানে কখন খাবো কখন খাবো এরকম একটা ভাব তৈরি হয়ে গিয়েছিল ভিতরে, আর সত্যি সত্যি প্রচণ্ড ক্ষুধা লেগেছে। আর এই ক্ষুধার মধ্যে এই রকম খাবার মানে সত্যি দারুণ। দেখি শুরু করতে চাই, দেখি ভাত, আমাকে রাসেল ভাত উঠিয়ে দিচ্ছে। ভাত আর কি কি দেওয়া হয়েছে এই ফাঁকে একটু দেখিয়ে নিই আপনাদেরকে। এই যে দেখুন গরুর কালা ভুনা, বাংলাদেশে যেরকম গরুর কালা ভুনা খাই সেই ফ্লেভারই পাচ্ছি, খেতেও সেই রকম হবে নিশ্চয়ই, আমি বলবো আপনাদেরকে। আর এখানে দেখুন মাছ, সব ধরনের মাছ, যতগুলো মাছ কিছুক্ষণ আগে দেখালাম, ইলিশ থেকে শুরু করে আয়ের মাছ, রুই মাছ, সব ধরনের মাছ এখানে দেওয়া রয়েছে। আর এখানকার মাছগুলো খাবারের যে সুগন্ধ আসছে, সুবাস আসছে, এটাই দারুণ লাগছে। মাছগুলো কেমন হয় খেয়ে জানাবো। আর আমার খুব প্রিয়, সব সময়ের প্রিয় আলু ভর্তা, এই যে দেখুন আলু ভর্তা আমরা খাবো। আর রয়েছে আলু ভর্তার সাথে যেটি লাগে ডাল, যেটি একেবারে দুইটা মিলে যায়। আর এখানে গরুর লাল ভুনা রয়েছে দেখুন, এটিও, এটা গরু না সরি খাসি,
খাসি 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 আর গরুর কালাভুনা, খাসির মাংস, আর এটা হচ্ছে শুটকি ভর্তা দেওয়া হয়েছে, অনেক খাবার। আর এটা হচ্ছে ভাজি, ভেন্ডি ভাজি দেওয়া রয়েছে। তো আর দেরি করতে পারছি না, ও আর সালাদ দেওয়া হয়েছে। শুরুতেই মামুন ভাই আমাকে উঠিয়ে দিলেন শুটকি, শুটকি খেয়ে দেখি কেমন। রাসেল তো সালাদ দিছে দারুণ। অসাধারণ ভেন্ডি ভাজলেন, এত মজার শুটকি, এত মজা করে তারা রান্না করেছেন, অসাধারণ। এর সাথে ভেন্ডি ভাজিগুলো দেখি, ভেন্ডি ভাজি কেমন, সত্যি সত্যি একবারে দেশের স্বাদ পাচ্ছি, দেশের খাবার খাচ্ছি, খুবই মজা। মামুন ভাই, জি ভাই, শুটকি এবং ভেন্ডি ভাজি খেলাম, মুগ্ধ ভাই। এই শুটকি হলে আর কিছু লাগে না, অনেক মজার, টেস্টি। আমি আপনাকে আগেই বলেছি খাবারটা খেলে আপনার অবশ্যই পছন্দ হবে, সেজন্য আপনাকে নিয়ে আসলাম। কত দূরে থেকে আমরা এসেছি আপনি বুঝতেই পারছেন। কালো ভুনাটা টেস্ট করেন দেখি একটু, নিয়ে কেমন আছে কালাভুনার চেহারাটা আর একবার দেখাই আপনাদেরকে। দেখুন মামা, এখানে কিভাবে আসতে হয় এই জায়গা? এখানে আগে যে বাঙালি মার্কেট ছিল, মাতাম তাব্বাক নামে এক পাকিস্তানি রেস্টুরেন্ট রয়েছে, সবাই চেনে মোটামুটি। ওই তাব্বাকের পিছনেই, এই পেছনের গলিতেই এই রেস্টুরেন্টটা, এবং আমরা লোকেশন দিয়ে দেবো, লোকেশন দিয়ে দেবো। আপনারা যারা সৌদি আরব উমরা বা হজ করতে আসেন, ট্রাভেলার বা অন্য যারা রয়েছেন বাংলাদেশ, যে কোনো কারণে আছেন এখানে আসতে পারবেন, সেই লোকেশনটা দিয়ে দেওয়া হবে। আর কালাভুনা নিয়েছি দেখ কেমন, কন্ট্যাক্ট নাম্বারটা আমরা নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, এদের সাথে যোগাযোগের নাম্বার। কালাভুনাটাও দারুন, কালাভুনার সাথে মসুর ডাল। আলু ভর্তার সাথে যেরকম ডাল, এই গরুর কালাভুনার সাথে বা গরুর মাংসের সাথে ডাল, পরিবেশনের ডালটা কিন্তু মাটির পাত্রে। ডালটা কেমন জানেন, তিতা তিতা, একটু টেস্ট করো তো। সব কিছুই ভালো, গরুর মাংস খেলে এই পর্যন্ত তিনটা আইটেম খাই, তিনটাই মজা, কিন্তু ডালটা আমার কাছে মানে দেশি ডালের যে টেস্ট ছিল ডালে ডালে পেলাম না। সুরভি কী বলে দেখি, না এক এক জায়গায় এক একভাবে রান্না করতে কেমন তিতা তিতা লাগছে। আমাদের দেশে যে মসুর ডালের স্বাদ সেটা নেই এখানে। আর বাকি যেগুলো খেলাম সেও তো দারুণ, ডাল যখন নিয়ে ফেলেছি আলু ভর্তাটা একটু নিয়ে নিই। মাছ কিন্তু রয়েছে ভাই, মাছ খাবো, মাছটাই আগে নেওয়া লাগতো আর কি, মাছের পরে মাংসে যাওয়া লাগতো। আমরা শুরু করে দিচ্ছি, খাসি মাংস পরে খাবো। আলু ভর্তা নিয়েছি, আলু ভর্তা খাচ্ছি, আলু ভর্তাটা এভারেজ, মরিচ কিছু না, নর্মাল। শুটকি ভর্তা খেলে খারাপ লাগবে না, নর্মাল আলু ভর্তা। তবে আলু ভর্তাকে একবার মুগ্ধ হয়ে যাওয়ার কিছু নেই, এক প্লেট ভাত শুরুতেই খেয়ে ফেলেছি, আর এক প্লেট নিয়ে ফেলেছি, মানে খুব মজা লাগছে এই জন্যই খাচ্ছি। অনেক ধরনের মাছ দিয়েছে, তার মধ্যে ইলিশ মাছটা নিলাম, মাছের সাথে যে পেঁয়াজটা আছে ওই পেঁয়াজটা আগে মুখে গেছে, দারুণ। এখনও মাছ খাইনি, মাছ নিলাম। আমরা দেশে যে ধরনের ইলিশ খাই ওই রকম তরতাজা টেস্ট এখানে পাওয়া যাবে না, মজা হয়েছে, অনেক মজা হয়েছে। কিন্তু দেশে যেটা খাই ওই রকম টেস্ট হবে না, কারণ অনেক দিন ধরে এখানে ফ্রিজে থাকে। হ্যাঁ, অনেকগুলো খাবার তো খেলে কেমন লাগছে? বাঙালি খাবারের যে আলাদা তৃপ্তি, আলাদা শান্তি, এটা না মানে খেলে বোঝা যায়, মানে মনে হয় যে পরিপূর্ণ হইল আমার খাওয়াটা। বাঙালি খাবারটা আমার বরাবরই সবসময় খুবই ভালো লাগে, তো আজকে এখানে খেতে পেরে আরো ভালো লাগছে। বন্ধুরা এবার দেখুন খাসির মাংস,
খাসির মাংসটা টেস্ট করে আপনাদের জানাই যে কেমন তাদের খাসির মাংসের টেস্ট। আমি হাড়ের মাংস একটু বেশি পছন্দ করি, সে কারণে সেটাই নিচ্ছি। এই যে দেখুন দারুণ একটা পিস, ঝোলটা একটু নেই। খাসিটাও ভালো, আহামরি গেছে না, এভারেজ আর কি। ওভারঅল যদি বলি সব মিলিয়ে দারুণ একটি ভোজ সম্পন্ন করছি, খুবই ভালো লেগেছে। আপনারা মদিনায় আসলে ট্রাই করবেন, নিশ্চয়ই ভালো লাগবে। অন্যান্য দিন নাকি আরও বেশি আইটেম থাকে, তো আসলেই আজকে এখানে এসে পরিতৃপ্তই হলাম। কুটুম্ব বাড়িতে এসে মনে হলো যে সত্যি সত্যি মদিনায় এসে কোনো আত্মীয়ের বাড়িতে গেছি। বাংলাদেশে সেই কুটুমের বাড়িতে গিয়ে যে এরকম খাবার খাই, বাংলা খাবার, মনে হলো সেরকম খাবারই খেলাম। আর এই কুটুম্ব বাড়ির মালিক সোহেল ভাই, এই যে সোহেল ভাই খুব বেশি দিন হয়নি এই রেস্টুরেন্টটি এখানে দিয়েছেন, তো তার সঙ্গে কথা বলতে চাই যে এই রেস্টুরেন্টটি কীভাবে দিলেন বা এটা এখানে কেমন ব্যবসা বাণিজ্য হচ্ছে, তার বাঙালিরা কেমন আসছে। আসলে আমি সৌদি আরবে অলমোস্ট 22 ইয়ার্স আছি এখানে। ঠিক ঘরোয়া পরিবেশে আমরা যে রেস্টুরেন্ট নামটা দিচ্ছি কুটুম্বার রেস্টুরেন্ট, দ্য অ্যাকচুয়ালি আমরা ঘরের পরিবেশের হাজিদের খাবারের জন্য আমরা নিজের ইচ্ছা মতন অনেক সুন্দর করে করছি। আমি শখের বসে আসলে রেস্টুরেন্ট ব্যবসা করছি, ঠিক আছে। কেমন আমার শখের ব্যবসা? আলহামদুলিল্লাহ ভালো লাগছে।